13 বছরে সরকারের কিছু ধারাবাহিক ব্যর্থতা আছে, ব্যাংক ব্যবস্থাপনা তার মধ্যে একটা, মানি লন্ডারিং তার মধ্যে একটা, যেটা বললাম মেগা প্রজেক্ট গুলো কিছু কিছু অপ্রয়োজনীয় মেগা প্রজেক্ট, একটা জিনিস সরকার উপলব্ধি করেনি, সব মেগা প্রজেক্ট পৃথিবীর কোনো দেশে সফল হয় না, আর মেগা প্রজেক্টের সাফল্য আসে আস্তে আস্তে আস্তে, গেম চেঞ্জার হয় 10 বছর 20 বছর পরে। মেগা প্রজেক্টগুলো তখনই গেম চেঞ্জার হয় যখন মানুষের হাতে টাকা থাকে বা লোন দেওয়ার মতো টাকা ব্যাংকে থাকে, তখনই সেই মেগা প্রজেক্টকে ভিত্তি করে আপনি বিদ্যুৎ উৎপাদন করছেন, বিদ্যুৎ কেনার লোক নাই, কলকারখানা করে লাইন নেওয়ার লোক নাই, আপনার বিদ্যুৎ উৎপাদন করে কী হবে? পিলার লাগানো ছাড়া আর কিছু হচ্ছে না, দেখতে ভালো লাগবে যে আমাদের শতভাগ বিদ্যুৎ হলো। এক্স্যাক্টলি তাই ঘটেছে, এবং আমি খুব ভীত পদ্মা সেতুর উপরে যে রেল করা হচ্ছে 60,000 কোটি টাকা, এটার থেকে কিন্তু রেল তো আমাদের লস প্রজেক্ট, সবসময় আমরা লস দেব এবং লস দেওয়াটা আমি সমর্থনও করি, এই 60,000 কোটি টাকা কিন্তু লস প্রজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেখানে আমরা রিপেমেন্ট কীভাবে করব? এরকম আরও অন্তত 10-12টি প্রজেক্ট আছে যেগুলো রিপেমেন্ট দিতে হবে, কিন্তু ওখান থেকে আর্থিক ইনকাম আসা এখনই আসবে না, এগুলো দেশের স্বার্থেই, কিন্তু এই মুহূর্তে আমরা কতটা সেটা দিতে পারবো নাও। গভর্নমেন্টের কিছু প্রজেক্ট কাজ করেছে, যেমন আপনি ইম্পোর্ট কন্ট্রোল করেছেন এবং আমার মনে হয় 10% LC কম হয়েছে গত এক মাসে, এবং ওভার ইনভয়েসিং যেটা হতো ইম্পোর্টে সেটাও কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোল করার চেষ্টা করছে, অর্থাৎ সেখানে একটু সুবাতাস আসছে। আর আমি মনে করি এই সমস্ত কস্ট কাটিং করেও গভর্নমেন্ট যেটুকু পারবে, রেমিটেন্সে যদি এখন আমরা ফোকাস দেই, আমি রবীন্দ্র ভাস অনেক বক্তব্যের সাথেই একমত, কিন্তু ঠিক এই মুহূর্তে আগে দেশটাকে বাঁচাতে হবে, এই মুহূর্তে দেশ যদি কোনো কারণে ভুল করে, সরকার যদি ভুল করে, এই ভুল কিন্তু পরবর্তীতে যে সরকারই আসবে তারাও সংশোধন করতে পারবে না। আমরা বলে থাকি লয়ের ভাষায় যে কোন জিনিসটা ফিউচার গভর্নমেন্টকে বাইন্ড করে, তার মধ্যে একটা হচ্ছে ডেপথ, রাইট রং খারাপ ভালো যাই বলে, কিন্তু ফিউচার গভর্নমেন্ট ফিউচার দেশকেও কিন্তু এটা দিতে হবে। নাও রেমিটেন্সে এখনও সরকার কিন্তু খুব একটা পদক্ষেপ নেয়নি, যদিও মাননীয় প্রধানমন্ত্রী খুব কুইক বলেছেন রেমিটেন্স বাড়াতে হবে, রেমিটেন্সেই একমাত্র মুক্তি আছে। এবং আমরা গত 10 বছর ধরে বলে আসছি স্কিল বাড়ান, দক্ষ লোক পাঠান, রেমিটেন্স ডাবল ট্রিপল করেন, এখন পর্যন্ত এই ক্রাইসিসে বাংলাদেশের কোনো হাই কমিশনার রেমিটেশন বাড়ানোর জন্য সেই দেশের ডায়াসপোরা, সেই দেশের ওয়ার্কার নেতা বাংলাদেশ তাদের সাথে কি বসেছে, কোনো অনুরোধ করেছে যে আপনারা একটু বেশি টাকা দেশে পাঠান, আপনারা একটু ব্যাংকিং চ্যানেলে পাঠান? এরকম কোনো মেকানিজমই নাই। ওই যে বললাম আমলাতন্ত্র এবং কলোনিয়াল একটা মেকানিজম থেকে চলছে যে ওরা ওয়ার্কার, ওরা প্রজা, ওদের সাথে কেন বসবো, ওদের কেন রিকোয়েস্ট, কোনো সংযোগ নাই। এবং আমাদের ফরেন পলিসি মধ্যে এই মাইগ্রেশন খুব নেগলেক্টেড পার্ট, যেটা হওয়া উচিত ছিল 90% অফ আর ফরেন পলিসি। আমি মনে করি এই মুহূর্তেই রেমিটেন্স ফোকাস করা, স্কিল ডেভেলপমেন্ট করা, হ্যাঁ আমরা এক বছর, যেটা রবি ভাই বলে, এক বছর পরে কী হবে, এক বছরের মধ্যে দেশে স্কিল বাড়াতে হবে, এটা খুব কঠিন কাজ না। স্কিল বাড়ালে 6 মাস পর থেকে যখন স্কিল লোকরা বেশি পরিমাণে বিদেশে যাবে, তাদের রেমিটেন্স ছাড়া আমাদের আর কোনো মুক্তির পথ নাই। পাশাপাশি IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক কেন বলছি যে ওরা টাকা দিলে ওরা টাকার সাথে অনেকগুলো রেগুলেশনও দেয় এবং চেকস অ্যান্ড ব্যালেন্স দেয়, অনেকগুলো গভর্নেন্স দেয় যেগুলো দেশের জন্য এই মুহূর্তে প্রয়োজন। এবং এই গভর্নেন্স ছাড়া শুধু বিদেশি লোন নিলে তো সেই লোনগুলো আবার আগের মতো দুর্নীতির জালে আটকে যাবে। তো আমি মনে করি IMF ওয়ার্ল্ড ব্যাংকের লোন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এটাই বাংলাদেশের ভবিষ্যৎ।